শান্তিরবাজার মহকুমার অন্তর্গত ছয়গড়িয়া দুর্গাপূজা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় কুমারী পূজা। বিগত 25 বছর আগে গ্রামের লোকজনের সহযোগিতায় ছয়গড়িয়া সর্বজনীন দুর্গাপূজার শুভ সূচনা হয়। এবছর অষ্টমী পুজোতে পূজা কমিটির উদ্যোগে কুমারী পূজার আয়োজন করা হয়। শান্তিরবাজার মহকুমার জুড়ে এ প্রথমবারের মতো কুমারী পূজার আয়োজিত করল ছয়গড়িয়ার সর্বজনীন দুর্গাপূজা কমিটির সদস্যরা। আজকের এই পুজো সম্পর্কে পূজা কমিটির একজন সদস্য সংবাদ মাধ্যমের সম্মুখীন হয়ে জানান, ছয়গড়ি এলাকায় বাসিন্দা প্রভাস চক্রবর্তীর মেয়ে প্রত্যাশা চক্রবর্তীকে নিয়ে কুমারী পূজা অনুষ্ঠিত হয়। প্রত্যাশা চক্রবর্তীর পিতার সঙ্গে বর্তমানে আগরতলা যোগেন্দ্রনগর এলাকায় বসবাস করে, সে তৃতীয় শ্রেণীতে পাঠরত বলে জানা যায়। পূজা কমিটির সদস্য জানান, ব্রাহ্মণদের দর্পণের নিয়ম অনুযায়ী আজকের এই কুমারী পূজা করা হয়। তবে তিনি জানান, এ পূজায় বেলুন মাঠের কোনো সন্ন্যাসীকে পেলে আরো ভালো হতো। তিনি জানান, এবছর প্রথমবারের মতো কুমারী পূজা করা হচ্ছে, আগামী দিনে তা জারি থাকবে বলে জানান। আমরা ছয়গড়িয়া সর্বজনীন দুর্গাপূজা মণ্ডপ কমিটির পক্ষ থেকে, আমি একজন সাধারণ এমনিতে সদস্য এবং আমি আগরতলা রামকৃষ্ণ মিশনে বিবেকনগরে শিক্ষকতা করি। তো আমাদের এই পূজা আজকের থেকে 25 বছর আগে সূচনা হয়েছিল, তখন গ্রামের সবাই মিলে আমরা এই পূজা শুরু করি এবং এই পূজা এবছর 25 বছর রজত জয়ন্তী বর্ষ। তো এই করোনা ভাইরাসের কারণে আমাদের প্রোগ্রাম অনেকগুলো কাটছিট করে ছোটো করতে হয়েছে, আমাদের অনেকগুলো ব্যাপার ছিল কিন্তু এগুলো আমরা করতে পারলাম না, শুধু কুমারী পূজাটাই আমরা রেখেছি আর আজকে সন্ধ্যায় সামান্য একটু সাংস্কৃতিক অনুষ্ঠান। এমনিতে আমরা যেহেতু সার্বজনীন, গ্রামের সকলেই এখানে অংশগ্রহণ করে পূজায়, আর সামাজিক কাজকর্ম বলতে আমরা এখানে কিছু কিছু গরিব বা অসহায় দুস্থ মানুষদের বিভিন্ন সময়ে বস্ত্রদান বা বিভিন্ন অভাব অনটন বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করা, এগুলো আমাদের সার্বজনীন পূজা কমিটি মাঝে মাঝে করে থাকে। আর এমনিতে কিছু কালচারাল কিছু প্রোগ্রাম ওরা করে, আর এবছর যেহেতু কুমারী পূজা, কুমারী পূজার মূল উদ্দেশ্য হচ্ছে নারী শক্তির জাগরণ। ছয়গড়িয়া সর্বজনীন দুর্গাপূজার কমিটির উদ্যোগে আয়োজিত কুমারী পূজা দেখার জন্য এলাকার লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। রিপোর্ট, খবর ত্রিপুরা।